কড়া নিরাপত্তায় বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলার প্রধান ঈদ জামাত নামাজ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীর জন্য দ প্রার্থনা করেন জেলা প্রশাসক বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী দক্ষিণাঞ্চলের বৃহত্তম জামাত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে আটটা এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি সমবেত হয় ষাট গম্বুজ আমাদের মসজিদ এখানে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাটের এর জন্য আমার খুব ভালো লাগছে ঈদের নামাজটা পড়তে আমাদের ভালো লাগে মনের ভিতরে খুব ই লাগে ভালো লাগে এখানে যে মুসাল্লিরা নামাজ আদায় করতে আসছেন তাদের মিষ্টি মুখ এমপি সাহেবের পক্ষ থেকে মিষ্টি মুখ করাচ্ছেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাতগমুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিলেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অপরদিকে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবং এই মাজারও নিরাপত্তা দেখা হয়েছে এবং এই ট্যুরিস্টরা ঘুরতে আসবে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তৎপর এই কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত আমাদের ভেতরের যে পশুবৃত্তি আছে সেটাকে যেন আমরা করে আগামী দিনে যেন আমরা একজন উত্তম মানুষ হিসেবে আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি সেই লক্ষ্য সামনে নিয়ে মূলত আজকে আমাদের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হলো নামাজ শেষে মিলেমিশে দেশের স্বার্থে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার অনুরোধ জানান বাগেরহাটের জেলা প্রশাসক আল্লাহ আমাদের ঈদুল আজহা আমাদের এই আমাদের আমরা আমরা সকলের জন্য ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন ঈদ সবার জীবনে বই আনু অনাবিল সুখ শান্তি এমনটাই প্রত্যাশা সবার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক